সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচন বাকি চুপ করে এবার জঙ্গলমহলে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জলহরি তিনি একটি বৈঠক করেন এবং তারপর তিনি শালবনী ব্লকের কেউবি গ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন, গাড়ির অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে আরও সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সমস্ত কর্মীদেরকে তিনি ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। জানালেন সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ। এখানে তাকে চোর বলে যেমন ধরো ঠিক আছে, এত টাকা দিয়েছে আপনাদের বাড়িতে, এত টাকা 1800 কোটি তারা তাদের দিয়েছে। ১২ অবধি পড়েছে ক্লাস ১২ অবধি ১২ অবধি ঠিক আছে। আসি দিদি, পাটা এদিকে যাবো গো।